আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাডোব ফটোশপ CS6 ডাউনলোড করবেন, অর্থাৎ ইনস্টল করে অ্যাক্টিভেশন কোড প্রোভাইড করবেন। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে একটি লিঙ্ক দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এই লিঙ্কটি এখান থেকে কপি করে আমার ব্রাউজারে গিয়ে পেস্ট করব। এই যে বন্ধুরা, আমি এখানে পেস্ট করলাম, এই যে ওকে দিলাম। এরপর আমার অলরেডি ডাউনলোড করা আছে বিধায় আমি ডাউনলোড করলাম না, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এখন এরপর আপনারা ডাউনলোড করার পর আপনাদের ওখানে একটি লাইসেন্স কি দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কি দিতে হবে, এটাকে অ্যাক্টিভেশন কিও বলা হয়। এখান থেকে অ্যাক্টিভেশন কিটা আপনারা পাবেন। এই লিঙ্কটা এখান থেকে কপি করে আপনারা এখানে ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন, এই যে ফটোশপ অ্যাক্টিভেশন কি। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাবল ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এই দুইটা লিঙ্কের সাহায্যে, একটা উপরেরটা আপনারা সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে অর্থাৎ ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা এটা কোনো একটা ব্রাউজারে পেস্ট করে আপনারা ওখানে ঢুকে পেস্ট করে আপনারা এখানে ওকে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই লিঙ্কের মধ্যে এসে আপনারা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং দ্বিতীয় লিঙ্কটিতে এসে আপনারা এখান থেকে অ্যাক্টিভেশন কিটি ডাউনলোড করে আপনারা সেই সফটওয়্যারটি একদম আজীবন, সারা জীবন আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি এই দুইটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এই দুইটি লিঙ্ক আমি প্রোভাইড করব। আপনারা ওখান থেকে কপি করে আপনারা জাস্ট ব্রাউজারে পেস্ট করলে আপনারা এই সফটওয়্যারটি ফ্রিতে ইউজ করতে পারবেন, একদম বিনামূল্যে, কোনো প্রকার টাকা পয়সা ছাড়া। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।